সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে জাহাজ এবং হোটেল এই দুইটা যদি আগে থেকে নিশ্চিত করতে পারেন তাহলে এই ভ্রমণটিতে আর কোনো জটিলতা থাকবে বলে আমার মনে হয় না। পূর্বের ভিডিওতে দেখিয়েছি ঘরে বসে কিভাবে সেন্ট মার্টিনের হোটেল বা রিসর্ট বুক করবেন, সেই ভিডিওটি যদি কেউ মিস করে থাকেন তাহলে লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবারের ভিডিওতে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন বা টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে জাহাজগুলো চলাচল করে সেগুলো সময়সূচি, ভাড়া এবং ঘরে বসে আপনি কিভাবে এই জাহাজের টিকিটগুলো বুক করবেন সেগুলোর বিস্তারিত এছাড়াও যাবতীয় সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনার ভ্রমণটিকে আরও আনন্দময় ও সহজ করে দিতে আমি শাহরিয়ার রয়েছে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন শাহরিয়ার অফিসিয়াল। প্রথমে একটি সুখবর জানিয়ে ভিডিওটি শুরু করছি, তা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিলাসবহুল সি ক্রুজ অর্থাৎ এমবি বে ওয়ান ক্রুজ আজ থেকে অর্থাৎ 21 ডিসেম্বর থেকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে চলাচল শুরু করেছে। যার বুকিং বা টিকিট সংগ্রহ করতে পারবেন ক্যাপ্টেন ট্যুরিজম বিডি থেকে। টিকিট মূল্য সহ ওনাদের নাম্বার এবং পেজের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনাদের কয়েকটি কমন প্রশ্নের উত্তর দেব এখন এবং আশা করি এই উত্তরগুলোর মাধ্যমে সেন্ট মার্টিনের জাহাজ এবং টিকিট সংক্রান্ত যাবতীয় সকল জটিলতা দূর হয়ে যাবে। প্রশ্নগুলো আমি নোট করে রেখেছি আমার মোবাইলে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ কখন ছাড়ে? নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সেন্ট মার্টিনের জাহাজ চলাচল করে, তবে আবহাওয়ার কারণে এই সময়ের পরিবর্তন হতে পারে। সেকেন্ড প্রশ্ন, টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী জাহাজের সর্বনিম্ন ভাড়া কত? 750 টাকা সর্বনিম্ন ভাড়া এবং এই ভাড়ার মধ্যে যাওয়া আসা দুটোই ইনক্লুডেড। থার্ড প্রশ্ন, এজেন্টের কাছ থেকে টিকিট ক্রয় করলে কি ভাড়া বেশি পড়বে? কিছু কিছু এজেন্টের কাছ থেকে টিকিট ক্রয় করলে ভাড়া একদমই বেশি পড়বে না, তারা নির্ধারিত টিকিট মূল্যটি রাখবে এবং সেই সমস্ত এজেন্টের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব আপনাদের সুবিধার্থে। সেন্ট মার্টিন থেকে ফিরে আসার জন্য কি আলাদা টিকিট কাটতে হয়? ওই যে প্রথমেই বললাম, যাওয়া আসার টিকিট দুটো একসাথেই, তাই পরবর্তীতে বাড়তি কোনো খরচ বা ঝামেলা নেই। জাহাজের টিকিট না পেলে কি করবেন? অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাহাজের টিকিট না পেলে সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডিং টিকিট নিয়ে আসতে পারেন। স্ট্যান্ডিং টিকিট আলাদাভাবে বিক্রি করা হয়, প্রকৃতি দেখতে দেখতে চলে আসবেন, সিম্পল। জাহাজ মিস হয়ে গেলে কি করব? জেনে রাখা ভালো, জেটি ঘাট থেকে 3টা থেকে 3:30টার মধ্যে সবগুলো জাহাজ একে একে ছেড়ে যায়। যদি কোনো কারণে আপনি জাহাজ মিস করেন তাহলে আপনার কাছে ট্রলার বা স্পিডবোটের একটি অপশান আছে, অথবা আপনি পরবর্তী দিনের জন্য ওয়েট করতে পারেন। তবে ট্রলার বা স্পিডবোট একটু ঝুঁকিপূর্ণ, তাই পরামর্শ থাকবে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করা। সেন্ট মার্টিন দিন গিয়ে দিনে আসার টিকিট কেটে কি পরের দিন ফিরতে পারবো, বা তার জন্য টিকিট মূল্য বেশি পড়বে কি না? উত্তর হচ্ছে পারবেন, তবে এমনটা না করাই ভালো, আর তার জন্য এক্সট্রা কোনো টিকিট মূল্য দিতে হবে না, তবে সেই ক্ষেত্রে আপনাকে স্ট্যান্ডিং অবস্থায় আসা লাগতে পারে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে সবথেকে পুরানো এবং জনপ্রিয় একটি জাহাজ হচ্ছে কেয়ারি সিন্দাবাদ। 9 সেপ্টেম্বর আমরা 40 জনের একটা টিম এই জাহাজে করেই সেন্ট মার্টিন ভ্রমণ করেছিলাম। এই জাহাজের টিকিট মূল্য অন্যান্য জাহাজের তুলনায় কম এবং সার্ভিস বেশ সন্তুষ্টজনক। কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এসি, দ্য আটলান্টিক ক্রুজ, বে ক্রুজ, কর্ণফুলী এক্সপ্রেস, এই সবগুলো জাহাজের টিকিট, ভাড়া এবং বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা একটু চেক করে নেবেন। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি আমাদের সাথে ট্যুরে যোগ দিতে চান তাহলে আমাদের ট্রাভেল গ্রুপের লিংকও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সাথেই থাকুন।